হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আর্ক এডুকেশন আজকে থাকছে তোমাদের জন্য বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ যেগুলো বিগত বা আগত যে কোনো পরীক্ষায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমরা এই কুড়িটা প্রশ্ন মন দিয়ে পড়ো এই কুড়িটা প্রশ্ন বাছাই করা হয়েছে বিভিন্ন বই থেকে বিভিন্ন নোটস থেকে তো বন্ধুরা চলো আজ শুরু করা যাক প্রথমে দেখো এক কুচিপুরি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত উত্তর অন্ধ্রপ্রদেশ দুই ভারতের কোন সম্রাট মনসবদারি প্রথা চালু করেন আকবর তিন উনিশশো সালে জরুরি অবস্থা জারির সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন ফখরউদ্দিন আলী আহমেদ চার সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় আঠেরোশো সালে পাঁচ রাষ্ট্রপতি ভবনের আগের নাম কি ছিল উত্তর ভাই সরিগল এরপর ছয় উনিশশো পাঁচ সালে মাদার ইন্ডিয়া ছবিটি কে আঁকেন উত্তর অবরেন্দ্রনাথ ঠাকুর সাত মৌমাছি ছদ্মনাম বিমল ঘোষ আট স্বাধীন ভারতের একমাত্র গভর্নর জেনারেল কে উত্তর চক্রবর্তী রাজা গোপাল ঝাড়ি নয় কোন সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে দশ কোন গভর্নর জেনারেলের নাম বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত লর্ড কার্জন এগারো বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি ব্যারোমিটার বারো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদচ্যুত করা হয় ইমপিচমেন্ট বন্ধুরা এসব প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তেরো ইথিওপিয়ার রাজধানীর নাম কী আদিস আবাবা বন্ধুরা শুধু ইথিওপিয়ার রাজধানী নয় যতগুলো দেশ আছে রাজধানী তারপরে ধরো রাজধানীর তারপরে ধরো প্রেসিডেন্ট এগুলো খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো এখন রেলের গ্রুপটি পরীক্ষায় বলো খুব আসছে তো এগুলো তোমরা পড়তে পারো অবশ্য আমি দিয়ে দেবো জেনারেল পার্ট টু আজকে আমাদের এরপরে থ্রি ফোর ফাইভে চলে আসবে তো চোদ্দো নাম্বার রসুল আলী কার ছদ্মনাম অবরীন্দ্রনাথ ঠাকুর পনেরো একটি বাগিচা ফসলের নাম নারকেল কার লেখা অমর্ত সেন সতেরো বাংলার আকবর কাকে বলা হয় হোসেন শাহুকে আঠেরো টিআরএস কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল তেলেঙ্গানা সদ্য আমাদের নবীনতম জেলা পশ্চিমবঙ্গের তেলেঙ্গানা বন্ধুরা উনিশ কাকে জনক বলা হয় অ্যাডাম স্মিথকে এবং শেষ কুড়ি ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম বাজেট পেশ করেন জওহরলাল নেহরু তো বন্ধুরা এই কুড়িটা প্রশ্ন একদম বাছাই করা এরপরের পার্ট থ্রিতে তোমরা পাবে আবার কুড়িটা প্রশ্ন এরপরে তোমরা ইতিহাস পাবে ভূগোল পাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি আপলোড করে দেবো তোমাদের সুবিধার জন্য তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই এর পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ